দর্শক আমার সাথে এই মুহূর্তে বসে আছে কাইল জেমিসনের একজন ভক্ত বলা যায়, যে আসলে সৌভাগ্যক্রমেই বলবো আজকে এর আগে তার সাথে একবার দেখা হয়েছিল কাইল জেমিসনের ওয়ান ডে সিরিজ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে। তখন কিন্তু জেমিসনের কাছ থেকে একটা ওডিআই জার্সি তিনি উপহার পেয়েছিলেন। আজকে আবার তার সাথে দেখা হয়েছে, তখন টেস্ট ম্যাচের অর্থাৎ এই সিরিজের একটা জার্সি কিন্তু জেমিসন তাকে দিয়েছে, এমনকি এই খেলা শেষে কিন্তু তাকে সিগনেচার কিন্তু একটা জার্সিও কিন্তু তাকে দিয়েছে। অভিব্যক্তি বা তার আসলে কেমন লাগছে এই মুহূর্তে? ভাই কেমন লাগছে? অনেক ভালো লাগছে ভাই, সেটা ভাষায় প্রকাশ করা যাইতেছে না। আচ্ছা, কেল জেমিসনের সাথে আপনার প্রথম দেখাটা কিভাবে? ওয়ান ডে বাংলাদেশ নিউজিল্যান্ড যখন বিশ্বকাপের আগে ইমিডিয়েট আগে যখন একটা ওয়ান ডে হলো, বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ জিতলো, তখন ওর সাথে আমি খেলা দেখতেছিলাম ভিআইপি গ্যালারিতে। তখন ওকে ডাক দিয়েছিলাম, পরে বলছে তুমি আমাকে চেনো? আমি বলছি হ্যাঁ চিনি। আমি বলছি তুমি ক্যান্টারবুরিতে খেলো, ব্যাঙ্গালোরেতে খেলেছ? পরে বলছে আমার সাপোর্ট করে নিউজিল্যান্ড। আমি বলছি হ্যাঁ আজকে একটু আমি সাপোর্ট করতেছি নিউজিল্যান্ড। পরে বলছে ওয়েট হ্যাঁ 5 মিনিট অপেক্ষা করতে বলছিল। তো ড্রেসিং রুমে যাওয়ার একটা নতুন কিট আমাকে এনে গিফট করছিল, আর পরে বলছিল যে টেস্ট ম্যাচে আবার আইসো। পরে আজকে আসছি, যেহেতু মানে আমার মনে হয়েছে আজকে রেজাল্ট এসে পড়বে। পরে আমি আজকে দুপুরে গোসল করে চলে আসছি, আইসা ওর জার্সি দেখাইছি। ও আমাকে প্রথমে দেখে না, টম ব্ল্যান্ডেল দেখছে, দেখে জেমিসনকে ডাক দিতেছে যে ইউর ফ্যান। পরে জেমিসন আমাকে দেখে বলতেছে এখানে আসো এখানে আসো। পরে পুলিশ আমাকে বাধা দিতেছে, তো ওখানে ও আমার জুর করে নিতেছে। পরে এক ওখানে মাঠ কর্মী উনি আমাকে নিয়ে গেছে নিছে, তো ও আমাকে আর কি এই যে টেস্টের আজকের এই জার্সিটা দিয়েছে। আর ও তখন ও বলছে যে আমি ভালো আছি কিনা, আমি জিজ্ঞেস করলাম তুমি বলছো, ও বললো ওকে। তারপরে তো অনেক তাড়াহুড়াতে ড্রেসিং রুমে চলে গেল। আচ্ছা, কত দর্শক থাকতে স্টেডিয়ামে, তো নিউজিল্যান্ডের অনেক ভক্ত সমর্থক ছিল, তার মধ্যে আপনি কেন বা আপনার সাথে কি আগে থেকে কোনো সম্পর্ক বা এমন কি বলেছেন যার কারণে আপনাকে খুশি হয়েছে জার্সি উপহার দিয়ে দিল? ওয়ান ডে ম্যাচ থেকে ওর সাথে অনেকক্ষণ কথা বলছিলাম, তখন ফার্গুসনের সাথে কথা বলছিলাম আর জেমিসনের সাথে অনেকক্ষণ কথা হয়েছিল। তখন ও বলছিল যে আমি যখন আমি বলছিলাম যে তোমরা যখন আসবো বাংলাদেশ আমি তখনই চলে আসবো আবার। তো আজকে তখন থেকে এটা দেখানোর পরে থেকে ও আমাকে হাই দিয়েছে, ভালো আছে কিনা একটু কথা বললো। আর নিউজিল্যান্ডে অনেক 3-4টা প্লেয়ারের সাথে আরও কথা বললাম, হ্যান্ডশেক করেছি। তারপর ওদের মিডিয়া ম্যানেজার নিউজিল্যান্ডের ও আইসাই যে একটু আগে ওর জেমিসনের কাছ থেকে ওর সাইন এনে দিল, এই তো। এই যে এখন আপনার অনুভূতিটা কেমন কেমন লাগছে? এখন যেটা অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না, অনেক ভালো লাগছে। এই যে এখন আসলে নিউজিল্যান্ডের কাছ থেকে এই যে জার্সি কেল জেমিসনের কাছ থেকে যে জার্সি উপহার পেলেন, মানে এগুলো করবেন কি আসলে আপনার ইচ্ছে? এটা এটা আমি ফ্রেম করে রেখে দিতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম যে এটা যদি আমি ফ্রেম করে রেখে দেই ও আমাকে চিনবে না ওই রকম। পরে এটা নিয়ে আসছি, দেখাইছি, ও আমাকে চিনছে, তারপরে এখন দুইটাই ফ্রেম করে রেখে দেবো। আপনার অনেক বড় ভাগ্য বলবো আসলে, অনেকেই সমর্থক প্রিয় খেলোয়াড়ের সান্নিধ্য পাওয়া বা তার কাছ থেকে কোনো উপহার পাওয়া অনেকটা বিরল ঘটনাই আমরা দেখি, সচরাচর ঘটে। কিন্তু আজকে এই যে আপনি একেবারে তেমন ঘটনার সাক্ষী হয়েছেন, খেলোয়াড়ের কাছ থেকে জার্সি পেয়েছি, জার্সি পরার পরে আমার আর কি আমি আত্মহারা হয়ে গেছি। এরপরে হয়তো বা কাইল জেমিসন আবারও বাংলাদেশে খেলতে আসবে কখনো না কখনো, তখন আপনার পরিকল্পনা কি? তখন শুধু আমি ওর সাথে দেখা করবো, সাপোর্ট করবো ওকে, এই তো এটা।